নলি করতে পারেন মানে কথা না কিন্তু ঘটনা কোন দিকে আমি অ্যাডজাস্ট করেছি আমি এখানে এক মানে নাৎসি বিরোধী একটি মনোভাব দিচ্ছি এক ফ্যাসিজম বিরোধী একটি মনোভাব দিচ্ছি দুই তিন নাম্বার মানুষের স্বাধীনতার যে মানে একেবারে ইনগ্রেইন আকাঙ্ক্ষা আপনি হিটলার না বুঝতে পারেন আপনি মুসলমানি না বুঝতে পারেন নাৎসিবাদ না বুঝতে পারেন ফ্যাসিজম না বুঝতে পারেন স্বাধীনতা কি বোঝান স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার আকুতি আমাদের সবার আছে এবং নিজের ভালোবাসা মানুষটিকে আছে বাবা আকাঙ্ক্ষা আমাদের সবার আছে এই ঠিক এই দুটি আকাঙ্ক্ষা অন্য সবাই বুঝবে হিটলার মুসলমানি না বুঝবে ঠিক এই কারণে এই দুটোর কথা আপনি লেখা আর লেখাই তো আছে অপেক্ষিত শিশুদের দ্রোহের মন্ত্রে ভালোবাসা একমুখী হলে হবে না প্রশ্ন আসতে হবে বারবার এবং আমার দিক থেকে সামান্য মাতিবাজি আছে কারণ আমার গলা বসে গেছে তো আপনি যখন প্রশ্ন করেন তখন আমি চুপ থাকতে পারি আমি তাহলে একটা রিক্যাপ দিই আপনাদেরকে একদম সোজা সাপটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে থিওরি পড়ানো হয়েছে এখন সোজা সাপটা প্র্যাকটিক্যালি নিয়ে আসবে প্রথম কথা বারোয়ারিতে যতই চোখ নাগানি দিক আপনাকে আয়োজকরা বলুন বিচারকরা বয়স্ক তাদেরকে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই মহান সভায় আমি বক্তব্য একদম না একেবারে না যদি মনে করেন যে আপনি স্যাটায় করছেন বা ওই কথাটি আপনার এতে কাজে আসবে আপনার বক্তব্যে কাজে আসবে যেমন হচ্ছে খাঁজ কাটা আবারও খাঁজ কাটা তর্ক আমরা টপিক দিয়েছিলাম খাঁজ কাটা যে ছোকরা এত ভীষণে নিষ্কার হয় না যেটা আমরা বুঝি যে খুব ভদ্র হবে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাদের এই বারোটি বিতর্কে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য আজকে আপনারা যে বিষয়টি নির্ধারণ করছেন আমরা তো তাকে বাকি রাখতে পারছি এত কথা বলতেছে আমি শুরু করছি আমার বাড়ির সামনে ছিল একটা জমি সেই জমিতে অনেকদিন পরে পানি পড়ে না বৃষ্টি হয় না আমি একটা কোদাল খুঁজে পেলাম সেই কোদাল দিয়ে আমি ঝর্ণা থেকে ছোট ছোট করে খাল কাটা শুরু করলাম সেই খালের পানি বেয়ে উঠে আসলো একটি কুমির সেই কুমিরে ছিল চারটা চারটা পেয়ে একটা মাথা একটা লম্বা লেজ লেজের শেষে কাঁচকাটা কাঁচকাটা দুই মিনিট ধরে আপনি যদি এরকম সেট আপ তৈরি করতে চান করতে পারেন কিন্তু সেটা বুঝছেন কিন্তু আপনি যদি এরকম আমার মতো দ্রোহের দ্রোহের মন্ত্রে ভালোবাসা জানাইতে গিয়ে মাননীয় সভাপতি ধন্যবাদ সম্ভাষণ দেওয়ার কোন দরকার নেই শেষ বেলায় নামার সময় ধন্যবাদ চোদ্দ করে বলে নেমে যাবে তারপরে এই যেমন যদি রাত পোহাইলেই শোনা যেত ডট 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 অনেকে বলেন যে আমি এই বিষয়ে বলছি কিংবা বলেন যে এরপর আমি যখন হাতে তুলে আনলাম ডট 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 ওই ডট 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 বলে শুরু করেন করবেন না আপনি আপনার বক্তব্য দিলেন কি টপিকে দিচ্ছেন সেটা না বলা সর্বোত্ত আমাকে আপনি বুঝাই দেবেন বিচারককে আপনি বুঝাই দেবেন আপনি কি বলতেছেন আপনার গল্পটা ওইটাকে ঘিরে আবর্তিত হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো আপনি বুঝাবেন আমাকে সেটাই আপনার মনসিয়া হ্যালো গল্প বলেছি মানেই যে একেবারে গল্প আপনাকে লিখতে হবে তা না জিনিসটা ন্যারেটিভ গল্পের আকার সবকিছুই এখন ন্যারেটিভ কারণ আমরা এখন কন্টেন্টের যুগে বাস করি আমাদের কাছে কন্টেন্ট খুব অ্যাভেলেবল Netflix, YouTube, পত্রিকা এমনকি আমি সেদিন নিউ ইয়র্ক টাইমসের সাইটে গেলাম একটা রিপোর্ট পড়তে সেই রিপোর্টে
একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও তারা রিটেন রিপোর্টের সাথে দিয়ে দিয়েছে কনটেন্ট আপনি কনটেন্ট রেডি করুন সেটা একটা স্ক্রিপচার হইতে পারে সেটা আপনি সিনেমার মতো বলতে পারেন যেমন পানামা পেপারস যখন লিক হইল বিবিসি রিপোর্টটা এইভাবে বলল যে একজন স্প্যানিশ ভদ্রলোক একটা চাপড়ার ব্রিফকেস সাথে হেঁটে ঢুকে যাচ্ছিলেন ডেইলি নিউ ইয়র্ক টাইমসের অফিসে এবং সেই অফিস এই একটি চাপড়ার ব্রিফকেস যে পুরো পৃথিবীর ইতিহাসকে হুট করে বদলে দেবে এটা তখনও কেউ বুঝতে পারে এটা ছিল একটা নিউজ সেগমেন্টের ইনিশিয়াল লাইন তথ্যের বাইরে না সে কিন্তু তথ্যের বাইরে যায় কিন্তু সেটাও গল্প আপনি তথ্য বহুলে করতে না চাইলে কিন্তু গল্পের আকারে আপনি বুঝতে অসুবিধা হয় সর্বশেষ হাতে স্ক্রিপ্ট নিয়ে পড়বেন না দয়া করে আপনি স্ক্রিপ্টটা নাটকের মতো মুখস্থ করে আসেন না তাও হাতের থেকে দেখলে এইভাবে চিন্তা করেন আমি বলছি তোমাকে নিচ্ছি আপনি বলতে চাই না খেয়াল রাখবেন যেন স্ক্রিপ্ট দেখে যদি মনে করেন আপনি ভুলে যাবেন প্লিজ স্ক্রিপ্টটা মুখস্থ করুন প্রথম দু একবার করবেন তারপর ঠিক আছে আর লাগবে আর বিতর্ক করা ভালো করা সবচেয়ে বড় উপায় শুনে মনে রাখবেন মানে শান্ত সমুদ্র কখনো ভালো নাবিক তৈরি করে নাবিক হইতে হলে আপনাকে সমুদ্রে নামতে হবে বিতর্ক করতে হবে 100 বিতর্ক হারবেন তারপর একটি বিতর্ক জিতবেন আমার জীবনের প্রথম বিতর্ক জিততে আমার 3 বছর 80টা বিতর্ক করতে হয়েছে আমি আমার 81তম বিতর্ক দিয়ে প্রথম বিতর্ক জিতেছি ট্রফি না আপনি অর্জন করতে পারবেন একটাই কাজ লেগে থাকা একটি কাজ থাকবে অবশ্যই নিজের পছন্দের মানুষের সাথে সংসার করা সেই লেগে থাকলে হবে না কিন্তু বাকি কিছু লেগে থাকলে সবকিছু ওকে ক্যারি অন থ্যাংক ইউ সো মাচ